রাহান আলম আপনি লিখেছেন বর্তমানে বাংলাদেশে আমদানিকৃত হালাল ফ্রোজেন মহিষের মাংস পাওয়া যায় প্যাকেটে গায়ে হালাল লেখা থাকে এগুলো খাওয়া কি জায়েজ হবে ভাই রাহান আলম প্রথমত বাংলাদেশের যে সমস্ত ফ্রোজেন মহিষের মাংস ইত্যাদি আসে সেগুলো যদি মুসলিম প্রধান দেশ থেকে আসে যেখানে সচরাচর হালাল প্রক্রিয়াতেই পশু জবে করা হয় তাহলে সেগুলো তো খাওয়া জায়েজ হবে কিন্তু যদি এমন কোনো দেশ থেকে আসে যে দেশে যে দেশটি মুসলিম প্রধান নয় এবং সেখানে সচরাচর হালাল হারাম মেনটেইন করে জবে করার কালচারটি সমাজে ব্যাপকভাবে প্রচলিত নয় তাহলে সেই সেখান থেকে যে গোষ্ঠীগুলো আসবে ফ্রোজেন সেগুলো গ্রহণ করার আগে শুধুমাত্র হালাল লেখা দেখেই গ্রহণ করাটা যথেষ্ট নয় কারণ হালাল এই সার্টিফিকেট কারা দিয়েছেন সেটা কোনো অথেন্টিক প্রতিষ্ঠান কিনা এবং সেই প্রতিষ্ঠান এটা দিয়েছে কি না এ বিষয়গুলো মোটামুটি নিশ্চিত হলে অবশ্যই গ্রহণ করা যাবে যেমন পৃথিবীর অনেক অমসলিম প্রধান দেশে এমন হালাল সার্টিফাইড সার্টিফিকেট দেওয়ার মতো অনেকগুলো প্রতিষ্ঠান আছে অনেকগুলো অথরিটি আছে ওলামাইক রামের তত্ত্বাবধানে সেগুলো হয়ে থাকবে সেগুলো বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো আছে ইংল্যান্ডে আছে বিভিন্ন জায়গাতে আছে যদি এরকম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সার্টিফাইড হয়ে থাকে এবং সেটা যদি মোটামুটি ভেরিফাই করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা যেতে পারে এছাড়া শুধু হালাল লেখা দেখেই একজন ইমানদার সেটা গ্রহণ করবেন না বিশেষ করে অমুসলিমদের অমুসলিম প্রধান যারা যে সমস্ত সেখান থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে সেখানে হালাল শুধু এটা লিখে দিলেই যে আমার জন্য হালাল হব ব্যাপারটা কিন্তু সেরকম নবিধায় এতটুকু যাচাই করা একজন ইমানদারের জন্য কর্তব্য